গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল বেশ ভালো লাগছে আকাশটাকে দেখতে। সবে রোদটা উঠবে উঠবে করছে, এখনো ওঠেননি। কালকে রাত্রে না ঘুমটা ঠিক হয়নি, এত গরম এত গরম, তো উসকুস করতে করতে কেটে গেছে। মাঝরাত থেকে ঘুমটা এসেছে, যখন ওই 3টে সাড়ে 3টের দিক থেকে ওয়েদার ঠান্ডা হয়ে যায়। মানে ব্যাঙ্গালোরের ওয়েদার একটু পাগলাটে, তোমাদেরকে আগেও বলেছি। মানে দুপুর বেলাটা যখন রোদ উঠছে তখন সেটা 36-38 গিয়ে দাঁড়াচ্ছে, আর যখন রোদ থাকছে না মানে মাঝ রাত থেকে এই যে ভোরটুকু অবস্থায়, মানে 5:30 মোটামুটি 5:45 এরকম। এবার সূর্য আস্তে আস্তে উঠছে, এবার ওয়েদারটা ঠিকঠাক হবে। তো এই টাইমটাতে 18-19 চলে যাচ্ছে টেম্পারেচার। মানে কলকাতার গরমটা হচ্ছে গরম থাকলে একেবারে থাকছে, মানে রাত্রিবেলা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকমটা নয়, কিন্তু মানে সব জায়গাতেই রাত্রিবেলাটা সূর্য দেবতা চাওয়ার পর আস্তে আস্তে একটু ঠান্ডা হয় ওয়েদার, কিন্তু এতটা ডিফারেন্স নয় যে 38 থেকে 18-19। তো ওই জন্যে এখানে ঠান্ডাটা লাগছে বেশি, কি করা যাবে আর। তো এরকমই ওয়েদার। আর এখানে আমি বসেছি রান্না, এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই এটার মধ্যে রয়েছে মুসুর ডাল সেদ্ধ, এখানে হচ্ছে চিংড়ি শুটকি, যেটার সবজি কিনে আমি কালকে দুপুরবেলা বসে বসে কেটে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে আছে ঝিঙে, আলু, বেগুন, পটল, শিম, মানে সবটাই আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি। বহুত টাইম লাগে, বহুত, আমি সেই বসিয়েছি হচ্ছে 5:40 আর এখন বাজে 6:20, প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার অনেকটা টাইম লাগে, কারণ এমনি শুটকি মাছ তাকে তেলে রসুনে লঙ্কায় ভালো করে ভাজতে লাগে, তার ওপর সবজিগুলোকে সেদ্ধ করতে লাগে। যাই হোক, আমি একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটিনি, তাহলে না মুখে কিছু পড়েই না, একদম সরু সরু করেই কেটেছি, দেখাচ্ছি তোমাদেরকে পরে। আর এটাই বসিয়েছি ভাত, তার মধ্যে ডিম সেদ্ধ, ব্যাস এই যোগাযোগ হয়েছে আপাতত। তো চলো, এখন বেশি কথা বললে হবে না, ওকে ডাক দেবো, চা বসাবো। শুটকিটা এই জাস্ট হলো, তো এরকম দেখতে হয়েছে। বললাম না আমি সব সবজি একটু লম্বাটে লম্বাটে করে কেটেছি এই আর কি, আর চিংড়ি শুটকি দিয়ে করেছি। দেখতেই পাচ্ছ পুরো জবজব হয়ে রয়েছে চিংড়িতে। যাই হোক, আর এখানে তেল আর ডিম নিয়েছি, মাছের তেলে বড়া, ডিমের বড়া হবে, আর সাথে ডাল, ডালটা আর একটু মানে সেদ্ধ হবে বলে মনে হলো, তাই আবার দুটো সিটির জন্য বসালাম। তো চলো এবার ফিরছি বাড়ি, হাঁটাহাঁটি করা হয়ে গেছে। দাঁড়াও, চিকেন নেওয়ার কথা ছিল আমার, যদিও গিয়ে ডাস্টবিন ফেলতে হবে। তো এখন বললো কাটতে হবে, মানে কেটে দেবে আর কি, কিন্তু এখন আমার না অতটা দাঁড়ানোর সময় নেই, কারণ গাড়ি চলে গেলে আজকে খুব বিপদ হবে, কারণ আমার প্রায় ডাস্টবিনটার খুব বাজে অবস্থা, এবার ফেলতেই হবে আজকে। তাও হাঁটতে তো এলাম রিস্ক নিয়েই, প্রবীণ বলেছিল ফেলে দিয়ে হাঁটতে যেও, বললাম না, ফেলার অপেক্ষা করলে আজকে আর যাওয়া হবে না। তো কি জানি গিয়ে পাবো কি না, বেশি বাজে না, বাজে 7:54 মতো, দেখি তাড়াতাড়ি যাই। এই হোক, আছে মনে হচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি গাড়ির, কোন দিকে আছে এখন বুঝতে পারছি না, মানে মসজিদের রোডে চলে গেছে না আমাদের রোডেই আছে, আমাদের রোডেই আছে। হ্যাঁ, আমাদের গলিতেই একেবারে ঢুকেছে গো, এখনই গেলে পাবো না, হয়তো মসজিদের গলিতে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি চাই, মাংসটা কিনতে গেলে আর পেতাম না। তো ময়লাটাকে দৌড়ে দৌড়ে ফেললাম, আমি লাস্ট ফেললাম, গাড়ি বেরিয়ে যাচ্ছিল, আমাকে দেখে দাঁড়ালো, তো দাঁড়িয়ে ফেললাম আর কি, আজকে ফেলতে না পারলে যাতা হয়ে যেত আর কি। তো ফেলে দিয়েছি, এখন চিকেনটা দরকার আমার আজকেই, মানে আজকে করবো না, করবো কালকে, কিন্তু নিয়ে রেখে দিতে হবে আজকে, কারণ ম্যারিনেট করে আজকে রেখে দেবো, তো ওই জন্য আজকে দরকার, তাই জন্য যাচ্ছি। নিচের রাস্তাটায় অসুবিধা নেই কিছু, পার্কে আজকে 2-3 পাক কমই দিয়েছিলাম, সেই হাঁটাটা বরঞ্চ হয়ে যাচ্ছে, কারণ আমার টেনশন ছিল এইদিকে ময়লার গাড়িটা ফেলতে হবে আসলে পরে, ওই জন্য বারবার বলছি কথাটা, কেন বলো তো সত্যিই আজকে দরকার ছিল। তো চলো এখন হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে গেলে গিয়ে জামাকাপড়টা ছেড়ে বাড়িতে গিয়ে আগে ঘরটা মুছে স্নান করবো, করে পুজো দিলেই হয়ে যায় সকালের কাজ। তো চলো আগে চিকেনটা নিয়ে আসি, যে দোকানে ঢুকেছিলাম ওই দোকানে, কারণ ও বললো কাটতে হবে, দেরি হবে বলে আমি চলে এসেছি, তাই জন্য এখন আবার যাচ্ছি।
হেঁটে এসে কিছু তো কাজ ছিলই, তারপরে স্নান করলাম। আমি একদম ভুলে গেছি যে চাদরটা পাতা আছে, চাদরটাকে কাচতে হতো আর মাথায় শ্যাম্পু করে স্নান করতে হতো। এত গরম লেগেছে, তাড়াতাড়ি করে ঘরটা আর মুছে নিয়ে আমি স্নান করে বেরিয়ে চলে এসেছি। মাথাতেই নেই কথাগুলো, থাক গিয়ে কালকেই করে দেবো, আর কি করা যাবে, মাথায় নেই যখন। তাও করলে হতো, এমন কিছু তো বেলা হয়নি, 10টা 11 বাজে। পুজো টুজো দিয়ে এই ব্রেকফাস্ট করলাম, আর দুটো কুর্তি নিয়েছি। এই একটা কুর্তি নিয়েছি, এটা ফ্রক কুর্তি, আর এটা দুপাশ কাটা, এটার সামনেটায় কাজ আছে। এইটা দিয়েছিল আমার দাদা, সুমনদা দিয়েছিল, আর এটা দিয়েছিল চিরদীপদা। তো এই দুটোকে এখন খাপাবো বসে বসে, এটাই ভেবেছি। আর প্রমি আমাকে পয়লা বৈশাখে যেটা দিয়েছে সেটা তো একদম ঠিকই হয়েছে, ওটার কিছু করতে হবে না। তো এই দুটোকে করে নিয়ে তারপর দেখি কি করি, টিভি দেখতে দেখতে এই দুটোকে করবো। এই দুটো করে আর কিছু করার টাইম পাবো বলে আমার মনে হয় না। হে, কিছুক্ষণ আগে কাজ শেষ হলো, 12টা 51 বাজে। সমস্ত সেলাই বোড়াই করে চেয়ারের ওপর যে জামা কাপড়গুলো এক্সট্রা ছিল সেগুলোকে তুলে দিলাম আলমারিতে। তো এবার এসে একটু ব্যালকানিতে এসেছি হাওয়া খেতে। দাঁড়াও, ঘরে ফ্যানটা অফ করে দিয়ে আসি, বেকার চালিয়ে রেখে তো লাভ নেই। তো টিভিটাও চালিয়ে নিয়ে সকাল থেকে তো করলাম, যাই হোক আমার কিছু কাজ তো মিটলোই। এই কাজগুলো অনেক দিন ধরে পড়েছিল, আর কেউ কিছু দিলে দেখবে পড়ে তাকে ফটো পাঠালে খুব খুশি হয় সে। মানে আমিও যদি কাউকে কিছু দিয়ে থাকি সে পড়ে ফটো পাঠালে, বা যদি বলে পড়ে যে না ভালো ফিটিংস হয়েছে বা কিছু হয়েছে বা পড়েছি, তো খুব ভালো লাগে। আর যদি আমি মানে আমার রিজনটা ছিল সেলাইয়ের অভাবেই আমি পড়তে পারছিলাম না, কারণ খাপাতে হতো, বড্ড বেশি ঢিলে ছিল। তো ওই জন্য সবাই যদি বিশ্বাস না করে ভাববে যে হয়তো পছন্দ হয়নি তাই জন্য হয়তো পড়ছে না, কিন্তু একদমই না। যে যেটা দেয় সে সেটা ভালোবেসে দেয়, আমার পছন্দটা থেকেও বড় কথা সে আমাকে ওটা ভালোবেসে দিয়েছে। আজকালকার দিনে কেই বা কাকে জিনিস দেওয়ার জন্য বসে থাকে বলো? যা দাম বাজারে, যা কিছু চলছে বাজারে, কেই বা কাকে কটা জিনিস দিতে পারে? তো মুখের কথাগুলোই আমার মনে হয় সব থেকে ভালো করে যদি একটু বলা যায়, তার খোঁজ খবর নেওয়া যায়, তো এমনিই সম্পর্ক ঠিকঠাক থাকে, তার জন্য দেওয়া নেওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, দাদারা ভালোবেসে আমাকে দিয়েছিল। তো আমার পড়াই হচ্ছিল না, পড়াই হচ্ছিল না। তো আর বিশেষত দাদা যে আমাকে কুর্তিটা দিয়েছে, ওটা বৌদি পছন্দ করে কিনে পাঠিয়েছিল। তো বৌদি ভাবতেই পারে যে আমার পছন্দ হয়নি তাই আমি পড়ছি না, দিদি নয়তো বুঝবে আমার, কিন্তু আমার বৌদি তো নতুন, তো ওই জন্যে নাই বুঝতে পারে, ভাবে হয়তো সোনার পছন্দ হয়নি তাই জন্য পড়ছে না, আমার বাড়ির নাম সোনা ওই জন্যে। তো তাই জন্য আমি সেলাই করে পরে নিয়ে তারপর আমি নিজেও দেখে নিলাম যে ঠিকঠাক ফিট হয়েছে কিনা। তো করে নিয়ে তারপরে আমি বৌদিকেও ফটো পাঠালাম, দিদিকেও ফটো পাঠালাম। অলরেডি দিদি আর মানে জামাইবাবু আর কি চিরদীপটা, তো ওদের দুজনের আজকে ছুটি ছিল কিনা বুঝতে পারছি না, বোধ হয় ছুটি ছিল, দুজনেই তো ফোন করলো। দিদির যদিও মর্নিং, দিদির এই টাইমে বাড়ি থাকার কথা, কিন্তু দাদার তো ডে স্কুল। তো দেখলাম দুজনেই তো ফোন করলো, তো বাড়িতেই ছিল বোধ হয়, আমি আর জিজ্ঞেসও করিনি। দাদারা বললো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এইসব নিয়ে কথা বললাম। তারপরে সেকেন্ড কুর্তিটা সেলাই করে আবার বৌদিকেও ফটো পাঠালাম, বৌদি বোধ হয় পুচকুকে নিয়ে ব্যস্ত আছে, এখনো দেখেনি। তো চলো আমি একটু বসে নিয়ে তারপর 1:30 দিকে খাওয়া দাওয়া করবো, আর কিছু কাজ আছে এগিয়ে রাখবো সেগুলোকেও। এক তো কালকের জন্য চিকেন ম্যারিনেট করে রাখতে হবে, সেই সব কাজ বাজ রয়েছে, ওটা বিকেলে করবো, ওটা এখনই নয়। আর 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 আরও কাজ রয়েছে, রাত্রিবেলা করবো মাশরুম ফ্রাইড রাইস আর গোবি চিলি, চিলি গোবি। তো সেটা প্রমি খাবে বলে গেছে, তো মানে রাত্রিবেলা ওর খুব চিলি গোবি খেতে ইচ্ছে করেছে, মাশরুম ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করেছে, তো সেটাই বানাবো রাত্রিবেলা। তো সেটার কিছু তো তোড়জোড় করে রাখতেই হবে, এগিয়ে রাখবো, বাট এখন নয়, অনেক কাজ করে ফেলেছি মনে হচ্ছে, যেহেতু সেলাই আমি পাকাপোক্ত নই তাই জন্যে। তো চলো এবার গিয়ে একটু বসি, ঘড়িটা একটু ফাস্ট করা আছে, এখন বাজে 5টা 5। তো এখানে মোটামুটি আমি জলটা শেষ হয়ে গেছে, আজকে ব্যানটা ধুয়ে দিয়েছি, আনতে যেতে হবে। আর এখানে রাতের জন্য সমস্ত কিছু কুচিয়ে রেখেছি, হবে গোবি চিলি, তো ওখানে ক্যাপসিকামটা কেটে রেখেছি গোবি চিলির জন্য, পেঁয়াজটা পরে কেটে নেবো, মাশরুম ফ্রাইড রাইস হবে, তাই মাশরুম ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে ফুলকপিটাকে মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে, প্রথমে নুন দিয়ে 2.5 ঘন্টা মাখিয়ে রেখে দিয়ে জলটা যে বেরিয়েছিল সেটা ফেলে দিয়ে আবার আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তাতে করে ফুলকপির যে ওই গন্ধটা থাকে বিচ্ছিরি একটা সেটা বেরিয়ে যায়। তো আর এই যে মাশরুমগুলোকেও কেটে রেখে দিয়েছি, এখানে মাশরুম ফ্রাইড রাইসের জন্য ভাতও বানিয়ে রেখেছি।
কারণটা হচ্ছে আমার বাজার চলে যাওয়ার কথা ছিল, তো ওর ওখানে আসার কথা ছিল, তো ও বললো যে না তুমি রোদের মধ্যে আর বেরিও না, আমি বাড়ি আসছি তারপরে আবার যাব দুজনে বাজারে একসাথে, আমি একটু ফ্রেশ হয়েও নেবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আসো। ও প্রায় চলেই এসেছে, ফোন করেছিল। তো আমার এই জায়গাটার অবস্থা খুবই খারাপ, কারণ আমি সারাদিন আজকে ওখানে বসে সেলাই ঠেলাই করেছি আর আমি গোছাইনি বালিশগুলোকে। তো থাক আপাতত, সবসময় গোছাতে আমার ভালো হয় না একদম। তো একটু ঘরের মধ্যে হাঁটাচলা করছি, আমি একটু ঘুমিয়ে গেছিলাম আজকে 4টের সময় উঠেছি, উঠে নিয়ে এই কাজগুলো করেছি, বাজারে চলে এসেছি। আর আমাকে দেখে কেমন রুগ্ন রুগ্ন লাগছে কেন, মাথা তেল না, দুপুরে ঘুমিয়েছি আমি আজকে 4টে উঠে গেছিলাম, তো আমি 1-1.5 ঘন্টা হলেও ঘুমিয়েছি আজকে, কারণ কালকে রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি, তো কেমন একটা লাগছিল আর আজকে কাজ হচ্ছিল প্রচুর, তো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ রাত্রিবেলাও অনেকটা কাজ এগিয়ে রাখতে হবে তাই জন্যে। তো চলো বাজারগুলো করে নিই, তার আগে আখের রস খাবে, করে নিয়ে খাবো, ওই ফলগুলোকে মাটিতে রাখবো না, আলু ফালু থাকবে কিন্তু বুঝি। তো চলো এবার যাই, আগে বাজারটা করে নিই। এখন বাজে রাত্রি 9টায়, টিকাটা দেখে কি ভাবছো জানি না, কারণ ওনারের বউ এসেছিলেন নেমন্তন্ন করতে, ওনারের মেয়ের বিয়ে, তো আমরা একবার ছিলাম না, তো তারপরে আবার এসছে। এই হচ্ছে কার্ডের খামটা আর এই হচ্ছে কার্ডটা, খুলে তো আমি পুরো হতবাক হয়ে গেছি, কারণ খুলেই আমার চোখ গেছে আগে কানাডা লেখাটার দিকে, আর কানাডা লেখাটা দেখে তো আমার হয়ে গেছে, তারপরে ইংলিশটার দিকে তাকিয়েছিলাম আর কি। আর আমি জানি না এখানকার নিয়ম কি বা কিছু, আমাদের কাছে পুরো পুরোটাই নতুন, সবটাই নতুন আমাদের কাছে, তো আমরা বললাম যে আমাদের কাছে এটা নতুন হবে। 26 আর 27 দুদিন বলেছে, তো 26 তারিখ সকাল থেকে রাত্রি অবধি আর 27 তারিখটা সকালটা, তো আমাদের পক্ষে তো এভাবে যাওয়াটা সম্ভব না হচ্ছে কোরমাঙ্গালাতে, তো তাই জন্যে আমরা শুধুমাত্র 26 তারিখ রাস্তায় অ্যাটেন্ড করতে পারবো, যেহেতু ওর অফিস, তাই জন্যে পা এটা চোখে দেখতে পাইনি আমি প্রথমবার, মানে কার্ডের উপরটা এইরকম। তো যাই হোক, এগুলো আমাদের কাছে পুরোপুরি নতুন। আর কিছু দিয়ে আমার মনে হয় পুজোতেও গেছিলাম আমি ওনারের ঘরে অনেকবারই, একটা করে ব্লাউজের রানার দিত, আর মানে একটা করে রানার কাপড় দিত, আর আমাদেরকে পুজোর প্রসাদ দিত, আর এখন দিল এই যে এটা মেয়ের নাম আর ছেলের নাম লেখা, আর এই রকম ব্যাগটা, ব্যাগটা খুব পোক্ত। এই আর এটাও দেখিয়ে দাও, স্ক্যান ফর লোকেশন, এখানে সবেতেই তাই হয়, এই যে স্ক্যানার দিয়েছে, স্ক্যান করো লোকেশনে পৌঁছে যাবে, মানে পৌঁছে যাবে বলতে অ্যাড্রেস পেয়ে যাবে। তো চলো এবার আমি যাবো রান্নাঘরে, কালকের জন্য কিছুটা এগিয়ে রাখবো আর আজকে কিছুটা করবো। বাজে 9টা 24, আমার আর প্রমির শরীরটা না আর দিচ্ছে না, মানে ও অফিস করে এসে তারপরে অনেক হুড়োতাড়া করা হয়েছে আজকে, আর আমার তো বাড়িতে অনেক কাজ থাকেই তোমরা দেখো, আর তার মধ্যে আমি সেলাই পারি না, সেটাকে নিয়ে আজকে বসেছিলাম। তো যাই হোক, তো ফুলকপিটাকে আমি মাখিয়ে নিয়েছি, একদম ঝুড়ো ঝুড়ো করেই মাখিয়েছি, এই যে। তো এটার মধ্যে রয়েছে হচ্ছে নুন, তোমরা জানো নুন দিয়ে আমি 2.5 ঘন্টা মাখিয়ে আমি তারপর জলটা ফেলে দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়ে দেন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, এই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো ফ্রাইং প্যানে। এখানে আমার পকোড়ার মতো করে ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইসটাও প্রায় রেডি, আর এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করবো, তারপরে কুচি করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর তারপরে সসগুলো অ্যাড করে নিয়ে নেড়ে চেড়ে নেবো, আর আদা রসুনের পেস্টও দেবো একটুখানি নাড়ার জন্য। তো চলো আমি করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এখন বাজে 10:45, চিলি গোবিও রেডি আর মাশরুম ফ্রাইড রাইসও রেডি, দুটোই অসাধারণ খেতে হয়েছে, এটা তো দুর্দান্ত খেতে হয়েছে, বেশ ঝাল ঝাল। তো চলো আমরা ডিনার কমপ্লিট করে নিই আজকের মতো, টাটা, গুড নাইট।